হ্যালো ভ্রি ওয়ান ওয়েলকাম টু আজকে আমরা আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি এটাও টেস্ট পেপার সলিউশন সিরিজ এবং এটা ট্রিকোনদি থেকে এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে দু হাজার উনিশ সালে এসেছে দিনাজপুর বোর্ড উনিশ সালে এসেছে প্রশ্নটা কি আমরা আগে দেখবো প্রশ্নগুলোকে বুঝবো তারপরে আমরা সমাধানে যাব বলছে এক্স ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কজ আলফা ওয়াই ইকুয়াল টু কজ বিটা মাইনাস সাইন যেখানে আলফা ইজ নট ইকুয়াল টু বিটা মানে আলফা এবং বিটা সমান নয় এখন দেখো সমান হলে কি হতো সমান হলে দেখো এই যে এখানেও আমি কি লিখতে পারতাম কজ আলফা মাইনাস সাইন আলফা লিখতে পারতাম যেটা প্রায় এটা এটার কাছাকাছি হয়ে যেত ঠিক না সেজন্যই এই জন্য সমান নয় বলা আছে এবং বলছে যে পি ইকুয়াল টু কোসেক টোয়েন্টি ডিগ্রি কিউ ইকুয়াল টু স্যাক টোয়েন্টি ডিগ্রি আমাদেরকে তিনটা প্রশ্ন দিয়েছে সেগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে প্রথম প্রশ্নটা হচ্ছে থিটাইকুয়াল টু কজ ইনভার্স ওয়ান বাই থার্ড হলে কজ থ্রি এর মান নির্ণয় করো তো আমরা প্রথমে ওইটা সমাধান করে ফেলবো তারপরে আমরা এই দুইটাতে যাব তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে কয়ের মধ্যে কয়ের মধ্যে দেওয়া আছে থিটাইকুয়াল টু কজ ইনভার্স ওয়ান বাই থ্রি তাহলে কজ থ্রি এর মান আমাদেরকে বের করতে বলছে তো আমি এখানে কি করতেছি দুই পাশে কজ নিয়ে আসতেছি তাহলে দুই পাশে যদি কজ নিয়ে আসি তাহলে এখানে লিখবো থিটা আর এখানে একটা কস আমি এখন নিয়ে আসলাম আর আগে থেকে আবার কি ছিল কজ ইনভার্স ওয়ান বাই থ্রি ছিল ঠিক আছে এবার দেখো এখানে কি হচ্ছে এখানে হচ্ছে কস থিটা ইকুয়েল টু কজ ইনভার্স কজ ইনভার্স কাটা গেলে হয় ওয়ান বাই থ্রি কিন্তু আমার কাছে কস থিটা জানতে চাই না আমার কাছে জানতে চাইছে কস থ্রি থিটা সমান কত কস থ্রি থিটা সমান কত তো আমরা একটা সূত্র জানি প্লিজ দয়া করে তোমরা সূত্রগুলো খাতা লিখে ফেলবো আমি এখানে কয়েকটা সূত্র বলবো সবগুলো লিখে ফেলবা এই পুরো ক্রিয়েটিভ কোশ্চেনের মধ্যে তো আমরা জানি যে কস থ্রি থিটা সমান ফোর কস থিটা মাইনাস থ্রি কস থিটা এই সূত্রটা একটু খাতার মধ্যে লিখে ফেলো এখন আমরা দেখো এটা তো আমরা বের করবো কিন্তু আমরা এই যে মান আমরা অলরেডি জানি ওয়ান বাই সো ফোর ইনটু ওয়ান হোল কিউব মাইনাস থ্রি ইনটু এখানে হয় ফোর ইন্টু ওয়ান বাই মাইনাস কাটা গেলে ওয়ান হয় এখানে হয় 4 বাই টোয়েন্টি কাজ করলে যেটা পাবো টোয়েন্টি সেভেনকে আমি অ্যালসিএম নিলাম তাহলে আমরা পাচ্ছি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন অর্থাৎ মাইনাস টোয়েন্টি থ্রি ডিভাইড বাই টোয়েন্টি সেভেন এবার দেখো আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসছি দুই নম্বর প্রশ্নে বলছে এক্স ইকুইল টু ওয়াই হলে দেখাও যে টু ইন্টু আলফা প্লাস বিটা ইকুইল টু পাই এখন প্রশ্ন হচ্ছে এক্স ইকুইল টু ওয়াই মানে মানেকে যে এখানকার এক্স এবং এখানকার ওয়াই তাহলে দেখো আমাদেরকে গ নাম্বার সমাধান করতেছি আমাদেরকে বলা আছে এক্স ইকুইল টু ওয়াই দ্যাট মিন্স এক্সের মান কত এক মান হচ্ছে যে সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল টু ওয়াই কত ওয়াই দেওয়া আছে এরকম প্রশ্নের ক্ষেত্রে এরকম লাইন আসলে যেটা করবা সাইনগুলোকে একসাথে রাখবা কজগুলোকে একসাথে রাখবা সো আমরা এখানে সাইন দুইটাকে যদি একসাথে রাখি তাহলে হয় সাইন আলফা এখানকার সাইন বিটাকে বাসিয়ে নিয়ে আসলে হয় প্লাস সাইন বিটা টু এখানে কস বিটা অলরেডি ছিল সেটাকে আমি এই পাশে রেখে দিই আর এই কস আলফাটাকে এই পাশে নিয়ে আসলে হয় প্লাস আলফা অর্থাৎ আমি সাইনগুলোকে এক পাশে রাখলাম কস আরেক আর এক পাশে রাখলাম এবার আমাদেরকে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আমি সূত্র দুটো লিখতেছি তোমরা খাতায় সূত্রগুলোকে তুলে নাও সূত্র নাম্বার ওয়ান একটা হচ্ছে সাইনসি প্লাস সাইন ডি আমরা জানি যে সাইনসি প্লাস সাইন ডি কুল টু টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু এটা একটু খাতায় তুলো এবং এটা আমরা এখন এই পাশে অ্যাপ্লাই করব এই পাশটাতে পাশে আর দুই নাম্বারটা একটু পরে লিখবো আমি তাহলে এটাকে এখানে অ্যাপ্লাই করে দেই তাহলে এখানে সি এবং b এ সি এবং ডি এর জায়গায় কি আছে আলফা এবং বিটা সো আমরা এখানে এ জায়গায় কি লিখবো এখানে আলফা এবং বিটা লিখবো ঠিক আছে সো টু সাইন আল আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু কস আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু ইকুয়াল টু এবার এখানে হচ্ছে কস বিটা প্লাস কস আলফা এখানে আমরা একটা সূত্র আছে সূত্র হচ্ছে যে কস সি আলফা লিখে ফেলছি কস সি প্লাস কস ডি ইকুয়াল টু হবে টু কস আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু কস আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু এখন একটা জিনিস খেয়াল করো এই সূত্র সাইনের ক্ষেত্রে একটা সাইন এবং একটা কী হয়েছে কজ কিন্তু দেখো কজের ক্ষেত্রে দুইটাই কজ আসছে তো এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে দুইটাই কজ হয় আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে দুইটাই সাইন হয় এই সূত্রগুলো তোমাদের বইতে দেওয়া আছে তোমরা সেখান থেকে ডিটেলস দেখে নিবা এবার হচ্ছে যে আমরা ঠিক সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো এখন এটাকে সাইন্সি এবং এটাকে আমরা সাইনটি ধরব তো এটাকে আমি একটু সাজা লিখতেছি আমি এই যে এভাবে লিখি প্লাস কস বিটা লিখতেছি ঠিক আছে তাহলে এবার আমাদের লিখতে একটু সুবিধা হবে সেটা হচ্ছে যে তাহলে টু কজ আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু কলফা মাইনাস বাই টু আমি সবগুলোকে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা রাখছি যাতে আমাদের মিলাতে সুবিধা হয় এখন দেখো দুই পাশেই এই টার্মটা কমন দেখো এবং সবগুলো গুন আকারে আছে এটাকে পাশে এনে ডিভাইড করলে কি হয় এটা এবং এটা কাটা যায় না কাটা যায় কাটা যায় এবং এই টুটাকে ওই পাশে নিয়ে এনে ডিভাইড করে দাও তাহলে টু টু কাটা কিন্তু এটা এবং এটা কাটা যাচ্ছে না কারণ এটাও সাইন এটা কি কজ সো আমাদের আলটিমেটলি কাটাকাটি করার পরে থাকতেছে সাইন আলফা ডিভাইড বাই টু ইকুয়াল টু কজ আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু এখন যদি আমি দুই পাশেই কজ আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু দিয়ে ডিভাইড করে দিই দুই পাশেই এটা দিয়ে ডিভাইড করব। মানে এই ইকুয়েশনটার ওয়ে পাশে এটা দিয়ে ডিভাইড করব। তাহলে কি হয় দেখো তাহলে হয় সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু ডিভাইড বাই আমি দুই পাশেই এটা দিয়ে ডিভাইড করতেছি কজ আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু দিয়ে দুই পাশেই ডিভাইড করতেছি তাহলে এই পাশে যখন ডিভাইড করবে এটা আসবে কিন্তু এই পাশে ডিভাইড করলে ও এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কী হয় ওয়ান হয় সো এখানে আমরা লিখবো ওয়ান এবার খেয়াল করবো এখানে আমরা লিখতে পারি টেন আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু কারণ সাইন থিটা ডিভাইড বাই কস থিটাই কি টেন থিটা ইকুয়েল টু টেন ওয়ান কখন হয় তোমরা একটু খেয়াল করো তো টেন ওয়ান কখন হয় টেন পঁয়তাল্লিশ হয় আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু ইকুয়েল টু পাই ডিভাইড বাই ফোর এখানে তুমি কাজ করো কাজ করলে বাবা টু ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই যেটা আমাদের এই যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে সেটার সমান ঠিক আছে তার মানে আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেললাম এবার আমরা উচ্চতর দক্ষতা প্রশ্নটাকে সমাধান করব দেখো আমাদের উচ্চতর দক্ষতায় বলছে যে পি প্লাস রুট থ্রি কিউ টু ফোর টেন ফিফটি ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে পি কিউ কি সেটা আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে জাস্ট এগুলোকে এনে এখানে বসাই দিব বসা দেওয়ার পরে আমরা এখানে এটাকে কী করবো প্রমাণ করবো তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসতে হবে তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে ঠিক আছে সো আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে আমরা লিখতেছি এখান দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড সমান পি প্লাস রুট থ্রি কিউ তাহলে দেখো পি কি পি হচ্ছে ওখানে দেওয়া আছে দেখো কোসেক টোয়েন্টি ডিগ্রি প্লাস কিউ আর রুট থ্রি কিউ হচ্ছে যে স্যাক টোয়েন্টি ডিগ্রি এই যে এখান থেকে তোমরা একটু দেখে নাও কষ্ট করে এখন খেয়াল করো আমরা এই যে কোসেক টোয়েন্টির জায়গায় লিখতে পারি ওয়ান বাই সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস এ রুট থ্রিটা উপরে থাকুক আর স্যাক টোয়েন্টি ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি ওয়ান বাই কস টোয়েন্টি ডিগ্রি একটু ভালো করে খেয়াল করো এটা লেখা যায় কি না যায় এখন দেখো এই অঙ্কটা তোমাদের বইতে দেওয়া আছে অলরেডি তোমাদের বইতে ডিরেক্ট এই অঙ্কটা কি দেওয়া আছে আমরা এটাকে এখন সমাধান করব এখন খেয়াল করো আমি যদি এখানে এলসিএম নিই তাহলে হয় সাইন টোয়েন্টি ডিগ্রি ইন্টু কস টোয়েন্টি ডিগ্রি আর উপরে হয় কস টোয়েন্টি ডিগ্রি প্লাস রুট থ্রি সাইন টোয়েন্টি ডিগ্রি এবার আমরা এটাকে যদি কাজ করি এখানে এনে কাজ করতেছি আমি এটাকে কাজ করতেছি এটাকে কাজ করলে দেখো আমাদেরকে নিচে একটা সূত্রের মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে যে সাইনটিটা কস্টিটা দেখো দুইটাই বিশ ডিগ্রি তার মানে সাইনটিটা কস্টিটা তো মানে এটাকে আমরা টু সাইনটিটা কস্টিটা বানাইতে পারি ঠিক আছে আর উপরে কোনো ফর্মুলা যাচ্ছে কি না সেটা আমাদেরকে খেয়াল করতে হবে তো উপরে একটা ফর্মুলা যাবে সেটাকে আমাকে ফর্মেটে নিয়ে আসতে হবে আগে ফর্মেটে নিতে হলে এটাকে হাফ দিয়ে আগে মাল্টিপ্লাই করতে হবে উপরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো উপরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে নিচেও করা লাগবে না সো নিচেও আমরা করবো তাহলে দেখো উপরে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হাফ কস টোয়েন্টি ডিগ্রি প্লাস রুট থ্রি বাই টু সাইন টোয়েন্টি ডিগ্রি ডিভাইড বাই হাফ ইন্টু এটা লিখবো কিন্তু এটাকে আমি একটু সাজা লিখতে চাই হাফ ইন্টু আরেকটা হাফ দিয়ে ইন্টু টু দিলাম এই টু টু কাটা গেলে হাফে থাকে আমি দেখো উপরের নিচে আসলে হাফ দিয়ে গুণ করছি ঠিক আছে এটা আমি এক্সট্রা দিছি এই পার্টটাকে আমি এক্সট্রা দিছি ঠিক আছে এক্সট্রা কেন দিছি একটু পরে বুঝতে পারবা সো দেখো আমি এই পার্টটাকে এক্সট্রা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে এই যে এটাকে লিখবো তাহলে হয় এখন টু সাইন থিটা কী দেখো এবার আমি এই যে এইটা এক্সট্রা দেওয়ার কারণে আমি লিখতে পারতেছি টু সাইন থিটা কস ঠিক এবার খেয়াল করো আমি নিচে লিখবো এই এতটুকুকে ওয়ান বাই করে ফেলবো তাহলে আর উপরে যে হাফ আছে এই হাফের জায়গায় আমি সাইনাকার কিছু লিখবো বিকজ আর উপরে যে হাফ আছে সেখানে আমি সাইন কিছু লিখবো কারণ কি কারণ আমার ওর লেখানে কজ আছে হবে ঠিক আছে তো সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ সো আমি সাইন থার্টি ডিগ্রি লিখব সাইন থার্টি ডিগ্রি আর এখানে অলরেডি কস টোয়েন্টি ডিগ্রি রয়েছে প্লাস রুট থ্রি বাই টু এর জায়গায় আমি কস লিখবো কারণ এখানে অলরেডি সাইন আছে তো সেখানে লিখতে হবে আমাকে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি এখন খেয়াল করো আমরা দুইটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব সেই ফর্মুলাগুলো আবার তোমাদের খাতায় তুলতে হবে সেটা হচ্ছে উপরে আমরা লিখতে পারি সাইনে কস বি প্লাস কস এ সাইন বি তুমি দেখো এই যে মিল আছে এটাকে এ ধরো এটাকে বি ধরা তাহলে সাইনে কস বি কস এ সাইন বি ঠিক আছে তাহলে আমরা উপরে লিখতে পারি সাইন এ প্লাস বি এ হচ্ছে থার্টি প্লাস বি হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তাহলে খেয়াল করো একদম সুন্দর করে আমরা তোমাদেরকে বুঝে দিচ্ছি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করছি তোমরা এটা লিখে নাও হ্যাঁ এই যে এখান থেকে যে এখানে আসলাম এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি নিচে আমরা লিখতে পারি টু সাইন থ্রিটা কথ থিটা সমান কি সাইন টু থিটা ঠিক আছে তাহলে এই এটার জায়গায় এটার জায়গায় আমরা লিখবো ওয়ান বাই ফোর থেকে যাবে ওয়ান বাই ফোর থাকবে আর আমরা লিখবো কি সাইন টু থিটা টু থিটা মানে টু ইন্টু টোয়েন্টি ডিগ্রি কারণ ওখানে থিটা হচ্ছে যে টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আরেকটা ফর্মুলা আমরা পেলাম সেটা কি সেটা হচ্ছে যে সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা বা আমি এটাকে আগে লিখতেছি তোমরা তোমরা এটাকে আগে লিখে লিখতে পারো একই রকম ঠিক আছে এবার আমরা এখানে যদি কাজ করি আমাদের মূল প্রমাণ করতে হবে কি হয় উপরে হয় যে এখানে ফিফটি ডিগ্রি এখন খেয়াল করো আমরা উপরে তো সাইন ফিফটি ডিগ্রি লিখলাম কিন্তু নিচে আমাদের আবার ওয়ান বাই ফোর ইন্টু সাইন টু ইন্টু টোয়েন্টি আছে সাইন টু ইন্টু টোয়েন্টিকে আমরা সাইন ফোর লিখতে পারি ঠিক আছে সো ওয়ান বাই ফোর সাইন ফর্টি ডিগ্রি এখন খেয়াল করো আমাদেরকে কিন্তু এটাকে এখানে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ফোর টেন ফিফটি ডিগ্রি উপরে অলরেডি আমাদের ফিফটি ডিগ্রি আসছে কিন্তু নিচে ফিফটি ডিগ্রি আসে নাই এবং টেন আনতে ধরে নিচে কজ আনতে হবে দেখো নিচে আছে সাইন সো তুমি কী হবে এই সাইনটাকে কজে নিবা ঠিক আছে এই সাইনটাকে কজে নেওয়ার জন্য একটা ফর্মুলা আছে আমাদেরকে সেটা শিখতে হবে ফর্মুলাটা হচ্ছে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা ঠিক আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা এটা হচ্ছে মূল ফর্মুলা এটা দিয়ে আমরা নিচে কাজ করবো ঠিক আছে নিচে এখন আমি কাজ করতেছি তোমরা দেখো এ দেখো ওয়ান বাই ফোরটাকে আমি যদি উল্টাই দিই উপরে চলে যায় তাহলে উপরে হচ্ছে ফোর সাইন ফিফটি ডিগ্রি আর নিচে আমরা লিখবো সাইন ফর্টি ডিগ্রির জায়গায় আমরা লিখবো যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি ডিগ্রি দেখো নাইনটি মাইনাস ফিফটি সমান কত ফর্টি না এই যে এটা কীভাবে লেখা যায় কিন্তু এটাকে আবার এই যে এখান এটার মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আমরা অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে কস থিটা সো আমরা এখানে লিখব ফোর সাইন ফিফটি ডিগ্রি ডিভাইড বাই কস থিটা মানে ফিফটি ডিগ্রি কারণ এখানে এই যে এইটা হচ্ছে থিটা ঠিক আছে সাইন নাইনটি মাইনাস থিটা ঠিক আছে ওই যে এখানে যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি তাহলে খেয়াল করো এখানে কী লেখা যায় লাস্ট পর্যন্ত যে ফোর টেন ফিফটি ডিগ্রি ইকুয়েল টু রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো আমাদের যে লেফট হ্যান্ড সাইড এবং যে রাইট হ্যান্ড সাইড সেটা কী হয়ে গেলো সমান হয়ে গেলো এরই মধ্য দিয়ে আমাদের প্রশ্নটাও কী হয়ে গেলো শেষ হয়ে গেলো পরবর্তী টিচুলে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই থাকো আল্লাহ হাফেজ টাটা